আসলে আপনারাই দেখেন, আমার মতো একজন সৎ ও নিষ্ঠাবান দ্বিতীয় ব্যবসায়ী এই শহরে খুঁজে বের করতে পারেন কিনা। আমার অফিসের প্রতিটা কর্মী সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে। যদি কখনো আমার ফ্যাক্টরিতে যান, একটা ভেজাল দ্রব্য যদি বের করতে পারেন, আমি ব্যবসা তুলে দিব। আমার বাপ দাদারা কখনো এক ওয়াক্ত নামাজ কাজা করেনি ভাই, মাশাআল্লাহ আমি সেই পরিবারের সন্তান। অথচ আজ কিছু অসাধু কম্পিউটার ব্যবসায়ীরা কিছু মিথ্যে প্রপাগান্ডা দেখিয়ে অনলাইনে কিছু ভিডিও ভাইরাল করে আমার কোম্পানির সুনাম নষ্ট করছে। আমি এটা বলছি না যে আপনারা আমার পক্ষে থাকেন, না, শুধু আপনাদের কাছে জোর হাতে আকুল আবেদন, আপনারা সত্যর সাথে থাকুন। কি রান স্যার, টিস্যু চা ওয়ার দরকার নেই? কোনো দরকার নেই, আপনি জানেন না কোম্পানির কী অবস্থা। বাদ, যদি কেউ থাকতে চায় থাকবে, না থাকতে চাইলে চলে যাবে, আমার জন্য ভালো। আচ্ছা শোনেন, রহমত এন্টারপ্রাইজের চেকটা ডিউ পেমেন্টটা আছে, সরাসরি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। আর ফালতু খরচ বাদ। ওকে, ঠিক আছে। কিছু বলবেন স্যার? তেমন কিছু না, মানে পেটি ক্যাশের যে ডিউটা ছিল। শুনুন, কোম্পানি অ্যাকাউন্টের কোনো তথ্য প্রেস বা অফিসের কেউ যাতে না জানে, ক্লিয়ার? জি। গুড স্যার। ইয়েস, বলছিলাম তিন মাসের তো আসলে আমারও ডিউ ছিল, অ্যাটলিস্ট এক মাসের স্যালারিটা কি স্যার কোনোভাবে একটু ম্যানেজ করা যায় বা লোনের একটা ব্যবস্থা করে দেওয়া যায়? হোয়াট ডু ইউ মিন রায়ন সাহেব? আপনি কি বলতে চান আমি জানি না যে তিন মাস ধরে আমার কোম্পানিতে বেতন হচ্ছে না? আপনার মতো আরও 100-এর উপরে এমপ্লয়ি আছে আমার কোম্পানি, প্রত্যেকেই আমার কাছে আপনার মতোই। আপনি নিজে জানেন যে প্রতিদিন এই কোম্পানিকে বাঁচানোর জন্য কি পরিমাণ আমার ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। আমি কি পরিমাণ প্রেশারে আছি আপনি খুব ভালো জানেন রায়ন সাহেব। ইনশাল্লাহ কোম্পানির অবস্থা ভালো হবে, আমার উপর মহানের সাথে কথা হয়েছে, নিশ্চিন্ত থাকেন। ঠিক আছে স্যার, আমি যা বলেছি অনুযায়ী কাজ করব। ওকে, আমাকে পাগলা কুত্তাই কামড়েছিস ওই জন্য? তোমার ছেলে কি চাই না আমি পড়াশোনা করি? তুই এভাবে কথা বলছিস কেন? তো কিভাবে কথা বলবো, কালকে রাত্রে এতবার করে বললাম যে আজকে আমার সেমিস্টার ফি লাস্ট ডেট, অথচ ভাবির কাছে টাকা রেখে যাইনি, তোমার কাছে টাকা রেখে যাইনি।
আজকে পুরো টাকা জমা দিতে না পারলে আমি পরীক্ষা দিতেই পারবো না। ও হয়তো ভুলে গেছে, তো এখন একটা ফোন দে। আচ্ছা দিচ্ছি। দেখো ফোন কেটে দিচ্ছে। আসলে ও কাজে ব্যস্ত আছে এই জন্য। শোনো মা, তুমি যাই বলো না কেন, ভাইয়া কখনো না এমন ভুল করেনি। আর তুমি খেয়াল করেছো গত কয়েকদিন ধরে ঘরে বাজারের টাকাও দিচ্ছে না? শোনো, তুমি যতই ছেলে ছেলে করো না কেন, ঘরে বউ আসলে কোনো ছেলে আর মা মা করে না। তুই না কি যে সমস্ত বলিস না, আমি সব ঠিকই বলছি। একবার ভেতরের ঘরে গিয়ে দেখো সব ঠিকঠাকই আছে। আমি বের হলাম, ভাবিকে বলো ভাইয়াকে একটু ফোন দিতে। আজকে আমার সেমিস্টারে টাকা জমা না দিলে আমি পরীক্ষা দিতেও পারবো না, আমার সেমিস্টার জব যাবে। জি মা, ওই যে কয়েকদিন ধরে ঠিক মতো ভাত খেতে পারতেছি না তো এই জন্য। শুনো, ছেলেমেয়ে কিন্তু আমাদেরও হয়েছে, এই সময় একটু বেশি বেশি খেতে হয়, নকরামি করলে তো চলবে না। তাছাড়া সারাদিন ঘরের মধ্যে চুপচাপ বসে থাকো, এই সময় তো একটু নড়াচড়া করার দরকার। আর নড়াচড়া না করলে তো যে বাচ্চাটা আসবে সে তো আলসেই হবে। মা, আমি তো সকাল থেকেই রান্নাঘরে ছিলাম, একটু আগে এসে বসলাম। তাহলে তুমি কি বলতে চাও, এই সংসারের সমস্ত কাজ আমি তোমাকে দিয়ে করাই? মা, আমি এরকম কখন বললাম? তোমার কথার মানে তো সেটাই দাঁড়াচ্ছে। শুনো, আর একটা কথা বলি, রায়হান কি আজকাল টাকা পয়সা তোমার কাছে দেয় নাকি? মা, এটা আবার আপনি কি বললেন? উনি আমার কাছে কেন টাকা পয়সা রাখতে যাবে? কি জানি, তোমরাই ভালো জানো, উনি মারা যাওয়ার পর থেকে বাচ্চা দুইটাকে কি কষ্ট করে না মানুষ করছে সেটা একমাত্র আল্লাহই জানে। তোমরা জানবে কি করে? আপনি এসব কেন বলতেছেন? কেন যে বলি, নিজে যখন মা হবে তখন বুঝবে। আমি কি করব ক, জমানো টাকার তিগা দিন পার করতেছি, আমার নাইলে বাড়িতে চাপ নাই, তারপরও বাড়ির লোক ভাবতেছে আমার কোনো চাকরি নাই। তুই বল এই জমানো টাকার তিগা কেমনে চলা যায়? মালিক যে কেন এরকম করতেছে? শোন দোস, এগুলি বাদ দিয়া চল, তুইও চাকরি খোঁজ আমিও চাকরি খোঁজ, তাইলে দুইজনের একটা গতি হইল, এইভাবে জীবন চলবো না। বুঝতেছি, এতগুলো মাসের স্যালারি জমে আছে, তোর কি মনে হয় চাকরি ছাড়লে অনেক টাকা পাবো? তাও ঠিক কথাই কইছস, তাইলে ওয়েট করি কয়টা দিন, কি কস? আরেকটা কথা বল, হাতের অবস্থা একদমই মাছ বুঝছস, বাসার কিছু খরচসর না করলি না, অনেক টাকাই তোমার কাছে পাস তুই, আর কিছু টাকা দিবি? তুই বন্ধু মানুষ এত কইরে কইতাছস, যা তোরে বড়জোর 5,000 টাকা দিতে পারমু, কিন্তু মামা বেতন পাওয়ার আগ পর্যন্ত আর একটা টাকাও চাইস না, চাইয়া লজ্জা দিস না। দে দাঁড়া, 5,000 চল যাই, বুথের থেকে টাকা তুলে দিতে চাই। তোমাদের সা
শহরে বিলাসী বালুচরে সততার কান্না কি কেউ শোনে।